হ্যালো স্টুডেন্টস মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার কুড়ি তো মাধ্যমিক দু হাজার কুড়ি ইতিহাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসতে চলেছে সেগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব তো মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার কুড়ি যেটি প্রস্তুত করেছেন পিজুস পড়ে মহাশয় তো তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কেন প্রায় প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তো চলো দেখে নেওয়া যাক তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করো প্রচুর প্রচুর করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো চলো শুরু করা যাক তো আধুনিক প্রথম অধ্যায় আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো দুই আত্মজীবনী ও স্মৃতিকতা কীভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা হয় তিন নারী ইতিহাস চর্চা কীভাবে ইতিহাস গবেষকের কাছে সমাজে নানা দিক তুলে ধরে চার পরিবেশ ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো পাঁচ আধুনিক ইতিহাস চর্চায় সামাজিক ইতিহাস কেন গুরুত্বপূর্ণ এবার দ্বিতীয় অধ্যায় আসি প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব বলতে কী বোঝো মধুসূদন গুপ্ত কে 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 ছিলেন চিকিৎসা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের সংক্ষিপ্ত পরিচয় দাও তিন স্ত্রী শিক্ষা প্রসারে বামামোদিনী পত্রিকার গুরুত্ব কী ছিল চার সমাজ সংস্কার বিশেষ করে সতীদাপ্রধায় বিরোধী আন্দোলন ও শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো পাঁচ নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো ছয় হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কৃষি চিত্র পাওয়া যায় বা কেমন চিত্র পাওয়া যায় সেটি আলোচনা করো সাত বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করো আট উনিশ শতকে বাংলা সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজসমূহের আলোচনা করো ব্রাহ্ম সমাজ বিভাজনের কারণ কী তৃতীয় অধ্যায় আসি এক উপনিবেশিক অরণ্য আইন কি এই আইন কিভাবে আদিবাসী জনগণের জীবন প্রভাবিত করে করেছিল দুই সাঁওতাল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন বাংলার প্রভাবী আন্দোলনে তিতুমিরের অবদান আলোচনা করো চার সন্ন্যাসী ফকির বিদ্রোহ ধর্মীয় আবরণে আবদ্ধ ছিল না কেন পাঁচ নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এই বিদ্রোহে মধ্যবিত্ত শ্রেণীর কি ভূমিকা ছিল এবারে আসি চতুর্থ অধ্যায়ে মহাবিদ্রোহ বাঙালি বুদ্ধিজীবীদের মনোভাব কেমন ছিল ভারত সভার উদ্দেশ্য কার্যবলী উল্লেখ করো ভারত ছবিতে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে আনন্দমঠ উপন্যাসটি জাতীয়তাবাদের বিকাশে কি ভূমিকা নিয়েছিল বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি জাতীয়তাবাদের বিকাশে কি ভূমিকা নিয়েছিল মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো এবারে আসি পঞ্চম অধ্যায়ে ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো দুই ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো তিন শিক্ষার উন্নতিতে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো চার জাতীয় শিক্ষা পরিষদ কি এই নিয়ে টিকা লিখতে হবে পাঁচ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিবরণ দাও ছয় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ভাবনা এবং বিশ্বভারতীর উদ্যোগ বিষয়ে আলোচনা করো এবার আসি ষষ্ঠ অধ্যায়ে ওয়াকাস অ্যান্ড পেজেন্স পার্টি এটি সম্পর্কে টিকা লিখতে হবে অসহযোগ আন্দোলন শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো শ্রমিক আন্দোলনে জাতীয় কংগ্রেসের ভূমিকা কি ছিল চার অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল পাঁচ বারদৌলি সত্যাগ্রহ একা আন্দোলন এই দুটি আলাদা করে আসবে যে কোনো একটি চা চার নম্বর করে লিখতে হবে এবার আসি স ষষ্ঠ অধ্যায় এবার সপ্তম অধ্যায়ে আসি বাংলায় নমসূ নমশূদ্র আন্দোলনের বিবরণ দাও দুই বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখো তিন দলিত আন্দোলনের কারণগুলি লেখো চার সশস্ত্র আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখো পাঁচ সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা লেখো ছয় দলিত আন্দোলন সম্পর্কে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো এই আন্দোলন সম্পর্কে আম্বেদকরের অবদান আলোচনা করো এবারে আসি অষ্টম অধ্যায়ে কীভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয় পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার পার্থক্য কি উদ্বাস্তু সমস্যা সম্পর্কে সরকারের ভূমিকা কি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মজীবনীয় স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যা ও দেশভাগের প্রতিফলন লক্ষ্য করা যায় তিন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি সম্পর্কে বল্লভভাই প্যাটেলের অবদান কী ছিল চার ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বলতে কী বোঝো ভারতে কিভাবে, দেশীয় ভাষা রাজ্যগুলি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল পাঁচ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ব্যাপারে কি কী বিতর্ক বিতর্ক দেখা দিয়েছিল তো এই ছিল বন্ধুরা ইতিহাস বিষয়ক চার নম্বর এবং আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অবশ্যই পরীক্ষাতে আসবে তো তোমরা অবশ্যই এগুলো সুন্দর করে তৈরি করে রাখবে তো অবশ্যই আশা করছি তোমাদের হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো আর সবাই খুব ভালো থাকবে সবাইয়ের সাফল্য কামনা করি ধন্যবাদ